একাধিক গবেষণায় দেখা গেছে পেপের ভিতরে উপস্থিত একাধিক উপকারী উপাদান পেটের রোগের প্রকোপ কমানোর পাশাপাশি ওজন কমাতে ত্বককে সুন্দর করে তুলতে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে সংক্রমণের প্রকোপ কমাতে ক্যান্সারের মতো মারণ রোগকে দূরে রাখতে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটাতেও পেপের কোনো বিকল্প আছে বলে মনে হয় না তবে আজকের এই প্রবন্ধ পেপেকে নিয়ে নয় বরং পেঁপে পাতা কিভাবে আমাদের শরীরে উপকারে লাগতে পারে সেই বিষয়টির উপর আলোকপাত করার চেষ্টা করব বেশ কিছু স্টাডিতে দেখা গেছে পেঁপে পাতার ভিতরে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এবং মিনারেল সেই সঙ্গে রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম এবং ফাইটো যা নানাভাবে শরীরে উপকারে লেগে থাকে পেঁপে পাতা আমাদের যেসব উপকারে লাগতে পারে শরীরকে বিষমুক্ত করতে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে পিরিয়ডের সময়কার কষ্ট দূর করতে ডেঙ্গু রোগের প্রতিষেধক হিসেবে ক্যান্সারের মতো রোগকে দূরে রাখতে ম্যালেরিয়া রোগকে প্রতিরোধ করতে হজম শক্তির উন্নতি ঘটাতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে দর্শক আজকে আমরা কয়েকটি উপকারের সম্পর্কে বিস্তারিত জানবো শরীরে বিষমুক্ত করে একাধিক গবেষণায় দেখা গেছে পেঁপে পাতাতে উপস্থিত নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর দেহের উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানের যেমন থেকে বের করে দেয় মেরে ফেলে ফলে একাধিক রোগ দূরে থাকতে বাধ্য হয় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে পেঁপে পাতায় উপস্থিত গ্লোটেমেট অ্যাসিড গাইসিন ভেলিন ট্রাইপ্রোটোফেন এবং হিস্টিডিনের মতো অ্যামাইনো অ্যাসিড শরীরে প্রবেশ করে এমন উপকার করে যা ত্বকের বয়স কমতে শুরু করে সেই সঙ্গে সৌন্দর্য বৃদ্ধি পায় চোখে পড়ার মতো তাই অল্প সময়ে যদি অপূর্ব সুন্দরী হয়ে উঠতে চান তাহলে পেঁপে পাতার রস খেতে ভুলবেন না মেয়েদের কমন একটা বিষয় সেটা হচ্ছে পিরিয়ড পিরিয়ডের সময়কার কষ্ট দূর করতেও পেঁপে পাতার রস খুবই উপকারী এবার থেকে মাসের এই বিশেষ কয়টা দিন নিয়ম মেনে পেঁপে পাতার রস খাওয়া শুরু করুন ক্র্যাম্প এবং যন্ত্রণা দুই কমবে আসলে পেপে পাতার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস একদিকে যেমন দেহের ভিতরে প্রধাও কমিয়ে যন্ত্রণার প্রকোপ কমায় তেমনি অন্যদিকে হরমোনাল ইমব্যালেন্স দূর করে অন্যান্য নানাবিধ সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তা দর্শক আজকে আমরা কয়েকটি উপকার সম্পর্কে জানলাম এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য উপকার হচ্ছে ক্যান্সারের মতো রোগকেও দূরে রাখতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন একটি উপাদান যা শরীর থেকে টক্সিক উপাদানদের বের করে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা কমায় আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে পাতার ভিতরে তাই নিয়মিত যদি এই রস খেতে পারেন তাহলে ক্যান্সার রোগ থেকে দূরে থাকতে পারবেন প্রসঙ্গত বেশ কিছু গবেষণায় দেখা গেছে পেঁপে পাতায় উপস্থিত বেশ কিছু এনজাইম লিভার লং প্যানক্রিয়াটিক এবং ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে দর্শক এত সময় আমরা পেঁপের উপকার সম্পর্কে জানলাম এবার পেঁপে পাতার কিছু সাইড ইফেক্ট নিয়ে কথা বলবো। বেশ কিছু স্টাইডিতে দেখা গেছে পেঁপে পাতায় এমন কিছু উপাদান রয়েছে যার প্রভাবে অনেকেরই অ্যালার্জিক রিয়াকশন হতে পারে বিশেষত গর্ভবতী মহিলাদের তাই পেঁপে পাতার রস খাওয়ার সিদ্ধান্ত নিলে এই বিষয়টি মাথায় রাখতে ভুলবেন না দর্শক আজকে এই পর্যন্তই আজকে আমরা পেঁপের পাতার রসের গুরুত্ব এবং পেঁপে পাতার উপকারিতা সম্পর্কে জানলাম পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে